বাজারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন বাজারে পরিদর্শনে নামল প্রশাসন উল্লেখ্য লকডাউনের সময়কাল থেকেই বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর অবৈধভাবে মজুত করে রেখে দ্রব্যমূল্যের বৃদ্ধি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ কিছু কালোবাজারিরা এদিন প্রশাসন থেকে জানানো হয় যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত থাকে তার জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে প্রশাসন এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি এটা যদি বলেন যে মানে নিয়ন্ত্রণের বাইরে সবটা সবসময় থাকে না আমরা আমাদের রুটিন চেক আপ চলে সেজন্যই আসা যাতে ওনারা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে তো এটা নিয়ন্ত্রণের মধ্যে আজকে কয়টা স্টোর আপনার অভিযান করে আজকে এখানে আমরা এই দুজন ব্যবসায়ী দুজন আলাদা আছেন এখানে বারো গাড়ি বারো গাড়ি চব্বিশ গাড়ি ওনারা মাল বিভিন্ন স্টোরে ঢুকিয়েছেন সবগুলি স্টোর আমরা আইডেন্টিফাই করেছি এবং সবগুলি স্টোর থেকে ওনাদের মাল ছাড়তে হবে আদারওয়াইজ উইল লক লক দি স্টোর তাদের বিরুদ্ধেই কোনো রকম আইন আইনত পদক্ষেপ নেওয়া যেহেতু ওনারা থার্টি সেভেন করে ছাড়ছেন আপাতত আমরা বাজারে কোনো কৃত্রিম সংকট না তৈরি হয় সেজন্য এলাকা করছি যে মাল প্রতিহত্তর আপনারা বিক্রি ছেড়ে দিন